ভেটাতে আমার উজির দেখলো এবার পালাবে, ওরা পালিয়ে যেতে পারবে। উজির বলছে, হ্যাঁ আমার সিপাই, মুসলমান সিপাই, সব তোরা বাড়ি ফেলে দাও, হাত তুলে দাও। ঠিক আছে, সব তোরা বাড়ি ফেলে দিল, হাত তুলে দিল। বলছে, আমার নাম বাদশা জাবেরুন, যদি কেউ আমার বিরুদ্ধে একটা অস্ত্র ধরেছো, তার মাথা নাকি আমি শুষা কাটা করি। না হুজুর, আমরা তো যুদ্ধ ছেড়ে দিয়েছি, বেশ সিলিন্ডার হয়ে গেছে। হ্যাঁ আমার সিপাই, এই ভোরবেলা হয়ে গেছে, চলো কেউ জানাবো, চলো চলো রাত চোরটা দখল করবে। আরে আমার সঙ্গে টেক্কা দেবে, সামান্য নাবালক ছেলে, নাবালক ছেলে, আমার কথা শোনো, রাজ রানী আকিদনকে কাছে ধরে ব্যাপার খারাপ হুজুর, ব্যাপার খারাপ, বিশাল ব্যাপার খারাপ। আরে কি হয়েছে? আরে রাজ পোশাক যথাযথ খুলে ফেলে দিয়েছে, টুটা ফাটা কাপড় পরে তিন মা বেটাতে খিড়কি দরজা থেকে পালিয়ে গেছে। হুজুর ও পালিয়ে গেছে, পালিয়ে গেছে, এক রাতে পালিয়ে যাবে কত দূর, কত দূর? ওই রানীকে আমার বিবাহ করা চাই, চাই, হ্যাঁ তা চাই। হুজুর হুজুর, বিয়ে তো করবো, একদিন সর্ষের তেল আর এক বস্তা হলুদ নি, কি করবেন? আমাকে মাখাই দেবো এই বুড়ি বসে আমার হলুদ তেল খবরদার। আমার সঙ্গে রহস্য করে ঢল পিটিয়ে প্রচার করে দাও, কি বলে যে রহস্য জানাল, দুই ভাই তারা পালিয়ে গেছে, লুকিয়ে গেছে, হারিয়ে গেছে, যদি কেউ জীবিত অবস্থায় ধরে এনে আমাদের বাদশা জাবেরুনের কাছে ভেট দিতে পারবে, পারবে, সে 7000 সোনার টাকা পুরস্কার পাবে। 7000? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এই বলে ঢলকে পিঠাই, টাকার লোভে পড়ে কত লোক ছেলে যেমন সাত দামের জন্য
ইরাকে ঘোষণা করে দিল আমেরিকা যে যদি ওকে ধরে দিতে পারো পারো তা 1 crore টাকা দিব। বাহ, হ্যাঁ, মানে 100 lakh 1 crore আর 100 crore 1 crore। আর মানুষ কি খুঁজবে না? শেষ খেলে সাদ্দামের চাচাই তো ভাই সেই ধরে দিল সঙ্গত টাকা নেবে। হ্যাঁ, ওই সাদ্দামের এই অবস্থা হয়েছিল। ওর রাজ্য যখন দখল করে নেয় ইরাক, তখন দেখেন নাই কেউ টিভি নিয়ে পালাচ্ছে, কেউ অমুক জিনিসটা নিয়ে পালাচ্ছে, কেউ তমুক জিনিসটা নিয়ে পালাচ্ছে। হ্যাঁ, ওই ইরাকের লোকে সুঙ্গিরা সঙ্গত যারা ইমাম হাসান হোসেনকে মেরেছিল তারা ছিল কেমন শিয়া শিয়া। হ্যাঁ, ওই শিয়ারাই মেরেছিল। আবার শিয়ারাই আজান দেয় আলীকে ধরে, হাসান হোসেনকে ভালোবাসে, তারা হাসান হোসেনের মোরশিয়া গায় শিয়ারা কারবালায় গিয়ে মাতম করে। আর ওইটা সাবধান দেখতে পাচ্ছ না যে পুরাই দেরি বংশের বংশরা খুন করেছিল, হযরত আলীকে মসজিদে খুন করেছিল ওই শিয়ারা সংগত সাদ্দামের সঙ্গে। ওই নিয়ে শিয়াদের সঙ্গে সুন্নিদের দ্বন্দ্ব। বাহ, যে তুরাই তো মেরেছিস, মেরে আবার হাই হাসান করছিস, হ্যাঁ কেন? এটা মানব না আমি। ওই মেয়ে ছেড়ে গিয়ে কারবালায় তোমরা যা তা ভাবে ফুরখানায় তোমরা হাই হাসান করবে মেয়েদিকে নিয়ে গিয়ে, হ্যাঁ এ চলবে না। না, ওই জন্যে শিয়াদের সঙ্গে ওই সাদ্দামের দ্বন্দ্ব দ্বন্দ্ব বুঝলেন তো? ওই দ্বন্দ্বই 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 শেষ হয়ে গেল। শেষ তো সংবাদ, হ্যাঁ কেউ দেখতে পারে কেউ দেখতে পারে পারে না। সভা দিও নাই এই ধারেতে দেখেন কি বা গর্ব করে, কেউ ছেলে যদি খুঁজে পাচ্ছে না একদিন দুদিন তিন দিন তারপরের দিন বেলা 12টা বেজে গেছে, তিন মা বেটাতে আমার খন্দ গেল গিয়েছিল, তিন মা বেটাতে তিন দিন তারা উপবাসে ছিল, আর কিন্তু খিদের জ্বালা সই দেওয়ার জানা গা 6000 সোনার টাকা তোরা দেও হারায়া দেওয়াল, টাকা যদি ভাঙাইতে যায় তাহলে ধরা পড়ে যাবে গা। মাকে বলছে শুনো গো মা, আমাদের খিদের জ্বালা সইতে পারি না, জলদি করে খাবার এনে মায় আমাদের মুখে দাও, আমার রসন জ্বালা একটুকু থামিয়া রে, তোদের জন্য খাবারের ব্যবস্থা আমি যাব রে করে, তাড়াতাড়ি কিন্তু শাড়ির একটা ট্যাপকে নিল ছিঁড়ে সেখানে আমার চুঁচা শুইত, খেজুরের পাতা দিয়ে একটা ঝুলি মা করিল শিলা, ঝোলাখানা সেলাই করে মা কিদন আমার কাঁধে তুলে নিল, ছেলে দুটি কে আমার বলি দে লাগিল, আমার রসন জ্বালা বাবে শুনি আমার বাণী, আমি ছিলাম রাজ রানী ওরে তোদের জন্য হয়ে গেলাম আমি পোতের ভিকারিনী, ওরে আমার রসন জ্বালার কি আর জানাব, ওরে পারস্য নগরে তোদের জন্য আমি ভিক্ষা করতে যাব, কেউ চিনত না, সব দলে সে ঘুমটা কেড়ে সেই ঝুলাখানা কাঁধে নিয়ে টুকটুক করে যাচ্ছে পারে।